হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো যে সমস্ত ছেলেরা বেশিক্ষণ সময় ধরে সুখের দেশে বিরাজ করতে পারে না, অর্থাৎ রতিক্রিয়াতে বেশিক্ষণ থাকতে পারে না, অল্পক্ষণের মধ্যেই বীর্য খালাস করে ফেলে, তাদের এই গোপন সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই কার্যকরী একটি প্রাকৃতিক ঘরোয়া উপায়, যার প্রয়োগের মাধ্যমে আপনি বহুক্ষণ সময় ধরে রতিক্রিয়া চালিয়ে যেতে পারবেন। একটা সমস্যা অনেক পুরুষ মানুষের মধ্যেই দেখা যায়, তা হলো তারা যখন রতিক্রিয়া শুরু করে বা শারীরিক মিলন করে, তখন তারা খুব বেশি সময় ধরে সঙ্গম করতে পারে না, খুব অল্পক্ষণের মধ্যেই বীর্যপাত ঘটিয়ে ফেলে। এর একটাই কারণ, সেই সব পুরুষ বন্ধুদের বীর্য খুবই পাতলা, আর সেই কারণে খুব তাড়াতাড়ি পড়ে যায়। বেশিক্ষণ ধরে তারা সহবাসের মজা লুটতে পারে না, এবং এর ফলে বিপরীত লিঙ্গের মানুষটিও কিন্তু এই চরম মুহূর্তের আনন্দ থেকে বঞ্চিত হয়, অর্থাৎ তার শারীরিক খিদে মেটে না। আর এইভাবে দিনের পর দিন চলতে চলতে দুটি মানুষের মধ্যে দেখা যায় অশান্তি, মনোমালিন্য, এবং এর ফলে কেউ কেউ মনের ব্যথা মনের মধ্যেই রেখে দিয়ে ভিতরে ভিতরে কষ্টের আগুনে দগ্ধ হতে থাকে, কেউ বা আবার নিজের পার্টনারের বিকল্প হিসাবে খারাপ পথে চলে যায়, অর্থাৎ পরকীয়ার জীবন বেছে নেয়, এবং যার ভবিষ্যৎ খুবই মারাত্মক ও বেদনাদায়ক। আসলে পুরুষদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা সবথেকে বেশি যে কারণে হয় তা হলো অল্প বয়সে অত্যাধিক হস্তমৈথুন বা কুসঙ্গে পড়ে নিজের অজান্তে তার যৌবন শক্তিকে নষ্ট করে দেয়, এবং যার মাসুল দিতে হয় বিবাহিত জীবনে। অর্থাৎ বিবাহিত জীবন সুখের হয় না, তবে জীবনের সমস্যা যেমন থাকে ঠিক তেমনই আবার তার থেকে মুক্তির উপায়ও থাকে। শুধুমাত্র একটু খোঁজখবর নিয়ে আর বিচার বিবেচনা করে সমস্যা থেকে মুক্তির উপায়টি নিজেকে খুঁজে নিতে হবে। আসুন তাহলে এবার জেনে নিই, যৌবন শক্তিতে ভাটা পড়লে কীভাবে একদম প্রাকৃতিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে বসেই পুনরায় আবার 16-18 বছরের ছেলেদের মতন সঙ্গম ক্রিয়া করতে পারবেন। এর জন্য প্রথমে লাগবে রসুন। রসুনকে বলা হয় গরিবের পেনিসিলিন। আমি এখানে 1 গাঁট রসুন নিয়েছি। এরপর এখান থেকে 5 কোয়া রসুন নিয়ে প্রথমে রসুনের খোসাগুলি ছাড়িয়ে নেব। রসুনের মধ্যে এমন কিছু গুণ বিদ্যমান যার কারণে যৌবন শক্তি বাড়াতে এবং হারানো যৌবন পুনরুদ্ধার করতে সে রাজারানীদের আমল থেকে বিভিন্ন উপায়ে রসুন ব্যবহার হয়ে আসছে। এবারে এই রসুনগুলিকে একটি ছুঁড়িতে করে কুচি কুচি করে কেটে নেব। এরপর এখানে লাগবে চীনাবাদাম, অর্থাৎ যে বাদাম চানাচুরে দেওয়া হয়। আমি এখানে বাদাম নিয়েছি 1 বাটি। এবারে চলে যাব রান্নাঘরে। এরপর প্রথমে আগুনের উপর একটি তাওয়া বসিয়ে প্রথমে একটু গরম করে নেব। এবারে এখানে লাগবে দেশি গা ঘি। আমি এবার গরম তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন ঘি।
এবারে ঘিয়ের মধ্যে দেব সেই রসুনের কুচি। এরপর প্রথমে ঘিয়ের মধ্যে রসুনগুলিকে অল্প একটু ভেজে নেব। এবার তার মধ্যে দেব সেই বাদামগুলি। এরপর খুব অল্প তাপ দিয়ে বাদামগুলিকে বেশ সুন্দর করে ভেজে নেব। এখন এখানে বাদামগুলি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার তাওয়াটিকে আগুন থেকে সরিয়ে নেব। এরপর তাওয়াটি ঠান্ডা হবার জন্য এইভাবেই একটুক্ষণ রেখে দিতে হবে। এইভাবে কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন বাদামগুলি একদম শুকনো শুকনো লাগবে, অর্থাৎ বাদামের গায়ে আর কোনো ভিজে ভিজে ভাব থাকবে না, বাদামগুলি সম্পূর্ণ শুকনো হয়ে যাবে। এরপর একটি হামাল দিস্তার মধ্যে এই বাদামগুলি রেখে বেশ করে চূর্ণ করে নেব। এখন এখানে সেই বাদামগুলি চূর্ণ করা হয়ে গেছে। এরপর এখানে লাগবে ভেলিগুড়। আমি এবার এই ভেলিগুড়ের ডেলাটি থেকে কিছুটা ভেঙে নিয়ে বাদামের সাথে বেশ করে মিশিয়ে নেব। এখন এখানে পুরুষদের গোপন ক্ষমতা বৃদ্ধির উপায়, অর্থাৎ অধিক সময় নাগাদ সহবাস করার জন্য ঘরোয়া উপায়টি সম্পূর্ণই রেডি হয়ে গেছে। এবার আপনাদের বলবো এটি কখন কিভাবে খেতে হবে, যার ফলে আপনার বীর্য ভীষণ মোটা হয়ে যাবে এবং রতিক্রিয়াতে অনেক সুখ পাওয়া যাবে এবং আপনার মূল্যবান জিনিসটি সর্বদা সিংহের ন্যায় গর্জন করবে। এরপর এটিকে কোনো কৌটাতে ভরে রেখে দেবেন এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে হাতের তালুতে এক চামচ নিয়ে চেটে চেটে খেয়ে নেবেন। এই উপায়টি সঠিক নিয়ম মেনে একটানা তিন মাস চালিয়ে যাবেন। আশা করি আপনাকে আর কখনোই পরাজিত হতে হবে না। অবশ্য এটি আপনি যেদিন থেকে প্রথম খাওয়া শুরু করবেন তার সাত দিন পর থেকে নিজের মধ্যে অন্যরূপ দেখতে পাবেন। তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই শেষ করছি। এখন একটি লাইক করে দিন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।